তাহলে লাস্ট ক্লাস আমরা কি চলে আসছিলাম কোথায়? অ্যান্টিবায়োটিক্সে, তাই না? অ্যান্টিবায়োটিক্সে কতটুকু পড়ছি আমরা? প্রথম পেজটা শুনি, শুধু বিটা লিখতাম, তাই না? শিখছেন? বুঝলো স্যার? না স্যার, আসলে পেছন থেকেই সবসময় পড়া ধরি না, আপনি পেছন দিক থেকে ফার্স্টে এসে বসেন। বলেন পেনিসিলিন গ্রুপে পাঁচটা ডাকের নাম বলেন। আমিও জানি নাম বলেন, সিলিন গুলোর নাম কি? সাজান সাহেব বলেন, বসেন, বসে বসে বলেন, আপনাদেরই অভ্যাস করে থেকে বলেন। যখন দাঁড়াতে বলবো তখন তো বলবোই, এমনি পড়া দিলে বসে বসে বলবেন, কোনো সমস্যা নেই। আপনি বলেন স্যার, সেফালোস্পোরিন থার্ড জেনারেশন কি কি ড্রাগ আছে? মিনিমাম তিনটা বলতে হবে স্যার। আপনার ড্রাগের দিচ্ছেন বলে তিনটা দেখছি, সেপোটোক্সিল ফোর, হ্যাঁ এটা বলা ম্যানপ্রক্স স্কোয়ার, না সেপোটোক্সিল আন্ডার সে মিক্সের সেপোটোক্সিল। সেপোটোক্সিল কি আপনাদের? আমাদের সেপোটোক্সিল হচ্ছে পিল ব্যাগ, তাই সেপোটোক্সিল না সেপোটোক্সিল, প্রক্সিল হচ্ছে সেম মাইন্ড আছে ইনসেপ্টার আর প্রোডাক্ট না। স্যার একটু বলেন, সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন কোন রোগের জন্য আপনি দিবেন, কোন টাইপের রোগের জন্য? ওষুধগুলোর নাম বলেন। অ্যাক্টিভ এগেইনস্ট বোথ গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ওকে। তাহলে বলেন ওষুধগুলোর নাম কি? এগুলো তো মনে রাখতে হবে স্যার। আপনি বলেন ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন, বসেন, বসে বসে বলেন না, ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন। আবার বলেন সেফ্রাডিন, সেফালেক্সিন, সেফাড্রক্সিল, জোলিন, ভেরি গুড, সুন্দর বড় পার্সন আছে। আপনি বলেন পেনিসিলিন, স্যার আপনি বলেন সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন, সেফুরক্সিম এক্সিটিল, স্যার আপনি বলেন থার্ড জেনারেশন সেফালোস্পোরিন। হ্যাঁ আপনি বলেন স্যার কার্বোফেনাম গ্রুপের ড্রাগগুলোর নাম। কার্বোফেনাম গ্রুপের বাকি ড্রাগগুলোর নাম বলেন, কার্বোফেনাম গ্রুপটার নাম। বলেন তারপরে বলেন এস্টিওনাম,
এসটিও নাম কোন গ্রুপের ড্রাগ? নরভ্যাকটাম গ্রুপের ড্রাগ। সেফুরঅক্সিন কোন গ্রুপের ড্রাগ? কোন জেনারেশন? সেকেন্ড জেনারেশন। তারপরে বলেন সেপ্ট্রিয়াজন থার্ড জেনারেশন, সেফিক জিম থার্ড জেনারেশন। কেন স্কোয়ার নাম রাখছে সেফ থ্রি? কারণ এটা সেফালোস্পোরিন থার্ড জেনারেশন, সেই জন্য নাম সেফ থ্রি। অ্যাড্রুগের নাম সি থ্রি, তাই না? সি থ্রি মানে কি? সেফিক জিম। কেন সি থ্রি? কারণ এটা থার্ড জেনারেশন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কিছু কমন জিনিস পড়বো। চোখের প্রবলেমের জন্য ডক্সি ক্যাপ দিয়েছে, আবার স্কিনের প্রবলেমের কারণে খুশির কারণে ডক্সি ক্যাপ দিয়েছে। ডক্সি ক্যাপ কেন দিল এটা বিস্তারিত একটু নাম্বার ওয়ান, ডক্সি ক্যাপ কেন দিল তার আগে আমরা জানি ডক্সি ক্যাপ কোন গ্রুপের ড্রাগ। ঠিক আছে, ডক্সি ক্যাপ হচ্ছে টেট্রাসাইক্লিন। ডক্সি ক্যাপ মানে ডক্সি সাইক্লিন, তাই না? ডক্সিসাইক্লিন হচ্ছে টেট্রাসাইক্লিন গ্রুপের একটা ড্রাগ। ঠিক আছে, এই ড্রাগটা স্কিন এবং সফট টিস্যু ইনফেকশনে বেশ ভালো কাজ করে। তাহলে স্কিন এবং সফট টিস্যু ইনফেকশন কী দিয়ে হলে এই ড্রাগটা আমরা দিব? যদি ফাঙ্গাস দিয়ে হয় তাহলে কি দিব? শুধুমাত্র ব্যাকটেরিয়াল স্কিন ডিজিজ, ব্যাকটেরিয়াল আই ডিজিজ, ব্যাকটেরিয়াল অন্যান্য ডিজিজে কি আমি দিতে পারি? তাহলে দেখেন, স্কিনে যদি আমার ব্রন হয় আমি ডক্সিসাইক্লিন দিতে পারি। ঠিক আছে, স্কিনে যদি আমার অন্য কোনো ইনফেকশন হয় যেটা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, সেখানে আমি কি ডক্সিসাইক্লিন দিতে পারি? আমি কি শুধু ডক্সিসাইক্লিন দিতে পারি, অন্যটা দিতে পারি না? অন্যটাও দিতে পারি। তবে কি ডক্সিসাইক্লিন টিস্যু সিলেক্ট করে আঁকি ওই সফট টিস্যু ইনফেকশনে কি ভালো কাজ করে? করোনা করুন স্যার, করোনা করোনা না করোনা স্যার ডক্সিসাইক্লিন স্যার আমি বলতেছি, করোনায় কি ডক্সিসাইক্লিন ইন্ডিকেটেড? না না, করোনার জন্য ডক্সিসাইক্লিন দিচ্ছে না। করোনার জন্য কি যদি দেয়, হায়ার ক্লোরাইড অ্যান্টিবায়োটিক দিচ্ছে, তার কারণ কি? সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করা, যে আমার লাংস টিস্যুগুলো যে কলাপস হয়ে যাচ্ছে এই জায়গায় যেন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস মানে ব্যাকটেরিয়াগুলো কি ডেভেলপ করে আরও ক্ষতি না করতে পারে, সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য দিচ্ছে। কিন্তু করোনার জন্য কিন্তু সরাসরি অ্যান্টিভাইরাল লাগে, রিভাভাইরাল দিচ্ছে, তাই না? তার মানে কি করোনাটা ভাইরাস অ্যান্টিভাইরাল লাগিয়ে দিবে, বাট এই ভাইরাসটা শরীরে থাকলে কি হবে, ইমিউন পাওয়ার ওইদিকে মনোনিবেশ করবে, তখন একটা ব্যাকটেরিয়া এসে কী করতে পারে, নতুন ইনফেকশন করতে পারে। মনে রাখবেন অ্যান্টিবায়োটিকের দুইটা ব্যবহার আমরা বলছি। এক নম্বর ব্যবহার হচ্ছে কি, যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, তার মানে ইনফেকশনটা যদি ব্যাকটেরিয়া দেওয়া হয় এখানে অ্যান্টিবায়োটিক আমাকে দিতেই হবে সঠিক ডোজে। দুই নম্বর কি, কোনো ইনফেকশনে যদি ব্যাকটেরিয়া আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, যেমন আমার এখানে কেটে গেছে, আমি কি সেলাই করছি ড্রেসিং করছি, তাহলে এই জায়গাতে কি ব্যাকটেরিয়া আক্রমণ করে এখানে পুষ তৈরি করতে পারে না? তাহলে যেন না করে, এখন কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণ হয় নাই, আক্রমণ যেন না হয় সেই জন্য আমি আগে থেকে কি প্রিভেনশন মেজার হিসাবে কি আমি অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে পারি। দেখেন প্রোকেইন পেনিসিলিনগুলা হাত পা ঘামার সাথে কীভাবে কাজ করে, যদি আমার মতো করে না, সে হচ্ছে প্রোকাইন না, প্রোকাইন অন্য কিছু থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, এইটা কি প্রোকেইন থাকলে সাথে পেনিসিলিনও থাকবে। ঠিক আছে, কারণ স্পেসিফিক নাম প্রোকেইন পেনিসিলিন, এবং এগুলো কি মানে একটু লং অ্যাক্টিং পেনিসিলিন, মানে এগুলো দীর্ঘ সময় ধরে কাজ করে। ঠিক আছে, ব্যাজাথাইন পেনিসিলিন 3 দিনও কাজ করতে পারে, একটা ইনজেকশন দিলে 7 দিন পরও একটা দেওয়া লাগে। ঠিক আছে, ওকে, আচ্ছা গত ক্লাস আমরা ভিডিও করছিলাম না, দিয়ে দিছি তো আপনাদের ব্যাচ অনুযায়ী যাবেন। 301 নম্বর ব্যাচ, আপনার কত নম্বর ব্যাচ? 301 না, 301 নম্বর ব্যাচে যাবেন, প্লে লিস্টে পেয়ে যাবেন। স্যার আমাদের দেখেন অ্যান্টিবায়োটিকটা আমরা কেন বলি, প্রথম থেকে ক্লাস শুরু করতে হবে। যখনই আপনি প্রথম ক্লাস করেন না, অ্যান্টিবায়োটিকের অনেক জিনিস আপনার মাথায় নাই, শুধুমাত্র ড্রাগগুলোর নাম মুখস্থ করতেছেন আপনি। ঠিক আছে, আচ্ছা আমরা কী পড়লাম, বিটা ল্যাকটাম,
বিটা ল্যাকটামটাই কিন্তু নেক্সট ক্লাসে গত ক্লাসে পড়া ছিল। আজকে দেখেন বিটা ল্যাকটাম রিলেটেড আমরা আরও কিছু পড়বো। কীরকম? এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াতে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলো কীভাবে কাজ করে, মেকানিজমটা সহ আমরা পড়ে ফেলতে চাই, বাট মেকানিজমটা আলাদাভাবে পড়তে গেলে আমারও সময় লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিটা ল্যাকটাম যে ওষুধগুলো আছে সবগুলো কিন্তু একই গ্রুপ। বিটা ল্যাকটাম গ্রুপ কয়টা পেলাম? পেনিসিলিন একটা, তাই না? এই যে চারটা গ্রুপ, এই চারটা গ্রুপের প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক কিন্তু একইভাবে কাজ করে, কারণ এরা মূল গ্রুপ কোনটা? বিটা ল্যাকটাম। মনে রাখতে হবে একটা গ্রুপের সবগুলো অ্যান্টিবায়োটিক কি একই রিসিপ্টরের সাথে বেঁধে কাজ করে, তার মানে এদের রিসিপ্টর সিলেক্টিভিটি কি একই, বাট পাওয়ার এক একজনের একই। আপনারা সবগুলো স্টুডেন্ট কি একই ক্লাসে আসছেন না? সবগুলো স্টুডেন্ট একই ক্লাসে আসছেন, তাহলে একই রিসিপ্টরে কাজ করতেছেন। এরপরও দেখেন একজনের রেজাল্ট কি এ প্লাস, একজনের রেজাল্ট কি ফেল, ঠিক? ওষুধগুলো এরকম যে একই রিসিপ্টরে কাজ করবে, কেউ রিসিপ্টরটাকে অনেক স্ট্রংলি ধরতে পারে, কেউ কি রিসিপ্টরকে কুইকলি ধরতে পারে, এত বেশি স্ট্রংলি ধরতে পারে না। তাহলে এটার উপর ভিত্তি করে কি তার শক্তিটা, পটেন্সিটা কিন্তু কাজ কিন্তু করবে এখানে। তাহলে আপনি ক্লাস কিন্তু করবেন এই ক্লাসে, তাই না? তাহলে কি আমরা দেখতেছি বিটা ল্যাকটাম গ্রুপের যে চারটা গ্রুপ, পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বোপেনাম, মনোব্যাকটাম, সবগুলো ড্রাগ কি একই রিসিপ্টরের সাথে কাজ করে, একইভাবে কাজ করে। কিভাবে? এদেরকে আমরা কি বললাম, এই প্রত্যেকটা গ্রুপকে বলা হয় সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। তাহলে কার সেল ওয়াল সিনথেসিস বন্ধ করে দিবে? ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস বন্ধ করে দিবে। তাহলে কিভাবে করে দেখেন, হ্যাঁ আমরা আসবো আর একটু পরে আসি, একটু ধৈর্য ধরেন। তাহলে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর এখন আমরা দেখি কিভাবে করে, একটু বুঝেন। এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া। তাহলে এই ব্যাকটেরিয়াটার কি থাকবে? এটা সেল ওয়াল, তাই না? সেল ওয়াল মানে কি সেল মেমব্রেন, বাইরের আবরণটাকে আমরা কি সেল ওয়াল বলতেছি, ঠিক আছে? প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল, আমরা যেটা পড়ে আসছি, তাই না? সেলের, তাহলে আমরা বলতেছি সেলের বাইরের আবরণটাকে আমরা বলতেছি। এটা কোন সেল? ইটস এ ব্যাকটেরিয়াল সেল, তাই না? কোন সেল? ব্যাকটেরিয়া সেল। কারণ অ্যান্টিবায়োটিকের সংজ্ঞায় আমরা কি পড়ছি, অ্যান্টিবায়োটিক কি ব্যাকটেরিয়াল সেল ছাড়া আমাদের হোস্ট সেলের কোনো ক্ষতি করে? হোস্ট সেলের কোনো ক্ষতি করে না, অ্যান্টিবায়োটিকের কাজ শুধুমাত্র ব্যাকটেরিয়াল সেল। কারণ অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছে কি ব্যাকটেরিয়ার সেলকে রিসার্চ করে, তাই না? তাহলে ব্যাকটেরিয়ার সেলটা আমি একটু বুঝেন, ব্যাকটেরিয়ার সেলটা মূলত এই যে সেলের যে মেমব্রেনটা, এই সেল মেমব্রেনটা শক্ত মজবুত হয় একটা উপাদান দিয়ে। তাহলে এই সেল মেমব্রেনের মূল উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকান। এতটুকু ক্লিয়ার হতে হবে, একটা উপাদান, নাম কি পেপটাইডোগ্লাইকান। এই উপাদানটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মূল উপাদান, এটা, ঠিক আছে? নাম কি পেপটাইডোগ্লাইকান। ওকে, তাহলে পেপটাইডোগ্লাইকান দিয়ে কি হয়, ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা মজবুত হয়, ব্যাকটেরিয়া যে পরবর্তীতে কি মাল্টিপ্লিকেশন করতে পারে। এখন এই পেপটাইডোগ্লাইকানের ভিতরে একটা ক্রস লিঙ্কিং হতে হয়, মানে পেপটাইডোগ্লাইকানগুলো আমরা ধরে তৈরি করতে হবে। কে তৈরি করবে এটাকে? একটা এনজাইম তৈরি করে, সেই এনজাইমটার নাম কি ট্রান্স পেপটাইডেস, কি নাম? তাহলে এটা একটা এনজাইম তো দেখেই বুঝতেছি, তাই না? এএসসি আছে নাম শেষে। তাহলে ট্রান্সপেপটাইডেস হচ্ছে সেই এনজাইমটা, যে এনজাইমটা কি করে এই যে সেল মেমব্রেনের পেপটাইডোগ্লাইকান, এই পেপটাইডোগ্লাইকানগুলো কি অ্যাকুমুলেট করে রাখে, কালেক্টেড করে রাখে, শক্ত করে সেল মেমব্রেনটাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যদি এই এনজাইমটা না থাকে বা এনজাইমটা কাজ করতে না পারে, তাহলে ট্রান্সপেপটাইডেস তৈরি হবে না, বা ট্রান্সপেপটাইডেসে ক্রস লিঙ্কিং হবে না, না হলে কি হবে, সেল মেমব্রেনটা ধীরে ধীরে দুর্বল হয়ে ছিদ্র হয়ে যাবে। যদি ছিদ্র হয়ে যায় তাহলে যে এক্সট্রা সেলুলার ফ্লুইডগুলো কী হবে, সেলের ভিতর ঢুকে যাবে, ঢুকলে সেলটা কি ফুলে যাবে, ঠাস করে ফেটে যাবে। তার মানে এটা কি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, বাট ব্যাকটেরিয়া সাইডাল নয়, এটা সাথে সাথে কী করতেছে ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেছে, কারণ ফেটে গেলে কি ব্যাকটেরিয়া মারা যাবে। তাহলে ঘটনাটা কী ঘটতেছে দেখেন, ট্রান্সপেপটাইডেস এনজাইম, এই এনজাইমের কাজ হচ্ছে পেপটাইডোগ্লাইকানটাকে মেনটেন করা, মেনটেন হলে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা মজবুত হয়, শক্ত হয়। এখন আমার যে অ্যান্টিবায়োটিকগুলো বিটা ল্যাকটাম, এই অ্যান্টিবায়োটিকগুলোর কাজ একটাই, সে কী করবে, এই ব্যাকটেরিয়ার শরীরে যে ট্রান্সপেপটাইডেস এনজাইম আছে ওই এনজাইমটাকে নষ্ট করে দিবে,
এনজাইমটাকে যখন নষ্ট করে দিবে তখন পেপটাইডোগ্লাইকেন আর তৈরি হবে না। পেপটাইডোগ্লাইকেন তৈরি না হলে সেল ওয়াল ধীরে ধীরে দুর্বল হতে হতে ছিদ্র তৈরি হবে, আর ছিদ্র তৈরি হলে কি সেলের ভিতরে পানি ঢুকে যাবে, সেলটা কি ফেটে যাবে। এই ঘটনাটা আমরা কিভাবে বলবো, কথা হচ্ছে ব্যাকটেরিয়াটা যেটা এটা চিনবে কিভাবে অ্যান্টিবায়োটিক, কারণ অ্যান্টিবায়োটিকে তো আপনি বলে দিবেন না এই ব্যাকটেরিয়া, রিসিপ্টর দিয়ে চিনবে, আর এই রিসিপ্টরটা সকল ব্যাকটেরিয়ার গায়ে আছে। সেই জন্য আমরা যখন অ্যান্টিবায়োটিক খাবো তখন কিন্তু আমার উপকারী ব্যাকটেরিয়াও মারা যাবে, ক্ষতিকর ব্যাকটেরিয়াও কি মারা যাবে। কিসের জন্য? কারণ উপকারী ব্যাকটেরিয়ার গায়েও এই কাহিনী ঘটে, ক্ষতিকর ব্যাকটেরিয়ার গায়েও কি এই কাহিনী ঘটে। রাস্তা একটাই, তার মানে ব্যাকটেরিয়ার শরীরে একটা কি আছে, প্রোটিন আছে, বিশেষ প্রোটিন। এটা একটা প্রোটিন ধরেন, এখানে একটা প্রোটিন ধরেন, এখানে একটা প্রোটিন, এখানে একটা প্রোটিন, এখানে একটা প্রোটিন, এই যে প্রোটিন, হ্যাঁ প্রোটিন, বুঝছেন? ব্যাকটেরিয়ার গায়ে কি প্রোটিন, এই প্রোটিনটাকে আমরা কি বলতেছি, রিসিপ্টর। কি বলতেছি? রিসিপ্টর, তাই না? তাহলে প্রোটিনটাকে আমরা কি বলতেছি, রিসিপ্টর। রিসিপ্টরের সংজ্ঞা করছি না আমরা, রিসিপ্টর হচ্ছে একটা ম্যাক্রোমোলিকুল প্রেজেন্ট ইন দ্য সেল মেমব্রেন, প্রোটিন অ্যান্ড লিপোপ্রোটিন ইন নেচার, বাইন্ড উইথ ড্রাগ, ফর্ম এ ড্রাগ রিসিপ্টর কমপ্লেক্স, তাই না? এটা আমরা কি রিসিপ্টরের সংজ্ঞার ভিতরে পড়ছি, যে রিসিপ্টর হচ্ছে একটা ম্যাক্রোমোলিকুল সেল মেমব্রেনে উপস্থিত থাকে, ড্রাগ রিসিপ্টর কমপ্লেক্স তৈরি করে, ড্রাগকে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিতে সাহায্য করে। তাহলে ব্যাকটেরিয়ার রিসিপ্টরের নাম কি? রিসিপ্টরের নামটাই হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। কি নাম? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, সংক্ষেপে বলে পিবিপি। কি বলে? পিবিপি, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। ওকে, এখন বোঝেন? তাহলে এই যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন আমরা অ্যান্টিবায়োটিক মুখ দিয়ে খাবো, ইঞ্জেকশনে দিব, অ্যান্টিবায়োটিকগুলো কোথায় যাবে? ব্লাডে যাবে। ক্লিয়ার এতটুকু? অ্যান্টিবায়োটিক ব্লাডে যাচ্ছে। এখন ব্লাডে যখন যাচ্ছে, ব্লাডে ধরেন অ্যালবিউমিন আছে, গ্লোবিউলিন আছে, তাই না? এর সাথে কী হবে, অ্যান্টিবায়োটিকটা বাইন্ড করে সমস্ত শরীর দিয়ে কী করবে, ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে যেখানেই এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন পাবে, কোন অ্যান্টিবায়োটিক, বিটা ল্যাকটাম। ধরেন আমি সেফুরক্সিম পাইছি, তাহলে আমি এটাকে ধরতেছি সি, সেফুরক্সিম, সি সেফুরক্সিম, হ্যাঁ। তাহলে সে রক্তের মাধ্যমে ঘুরতেছে, রক্তের মাধ্যমে ঘুরেই যদি সে কখনো কি এই রিসিপ্টরের কাছে আসে, রিসিপ্টরের কাছে আসার সাথে সাথে এই যে গ্লোবিনের সাথে তার বাইন্ডিং, এখানে যে শক্তি তার থেকে বেশি কি এখানে শক্তি, তার মূল সবসময় মনে রাখবেন, আমি যে টেম্পোরারি রিসিপ্টর বলতেছি, টেম্পোরারি রিসিপ্টরের যে মূল রিসিপ্টরের শক্তিকে অনেক বেশি থাকবে। তাহলে কি টেম্পোরারি রিসিপ্টর থেকে কি সে মূল রিসিপ্টরের কাছে কি চলে আসবে। তার মানে কি, যার গায়ে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন আছে তাকেই সে বুঝবে যে ব্যাকটেরিয়া, তাকে আলাদাভাবে চেনা দরকার। অটোমেটিকভাবে কি চুম্বকের মতো আকর্ষণ করে কি সে চলে যাবে। নেগেটিভ আয়ন যেখানেই থাকুক, পজিটিভ আয়ন পাশে যাওয়ার সময় কী করবে, তার গায়ে লেগে যাবে। লোহার দানা যেখানেই থাকুক, শুধুমাত্র চুম্বকটা ঘোরালেই কী হবে, ওকে চিনাইতে হবে না যেটা কি চুম্বক, ও একে অটোমেটিকভাবে কি চলে আসবে। ঠিক এখানেও ঘটনা কি একই ঘটবে, সে কী করবে, অ্যান্টিবায়োটিকগুলো এখন কি তার বাইন্ডিং প্রোটিনের মাধ্যমেই বুঝবে এটা একটা ব্যাকটেরিয়া, কারণ যদি ব্যাকটেরিয়া না হতো তাহলে এই প্রোটিনটা কি থাকতো না, যার প্রতি তার এত আকর্ষণ। ওকে, সে এসে এখানে বাইন্ড করার পরে কী করবে, এই যে সেল মেমব্রেন, প্রত্যেকটা প্রোটিন কোথায় আছে, সেল মেমব্রেনে না? সেল মেমব্রেনে মূল এনজাইমটার নাম কি, ট্রান্সপেপটাইডেস। সে এখানে বাইন্ড হওয়ার সাথে সাথে কী করবে, ট্রান্সপেপটাইডেস এনজাইমটাকে ব্লক করে দিবে। এই জায়গার ট্রান্সপেপটাইডেস এনজাইম ব্লক, এই জায়গাটা ব্লক, এই জায়গাটা ব্লক, তাহলে কী হবে, এই জায়গার যে পেপটাইডোগ্লাইকান ছিল সেগুলো কি আর তৈরি হবে না, আলটিমেট এই জায়গায় কী হবে, একটা ছিদ্রের তৈরি হবে। আর এই ছিদ্র দিয়ে কী ঢুকে যাবে, পানি ঢুকে যাবে, পানি ঢুকে গেলে এটা ফুলে যাবে, ব্রাস্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, টোটাল ঘটনাটাই হবে। তার মানে কি, বিটা ল্যাকটাম গ্রুপের যত ড্রাগ আছে প্রত্যেকটা ড্রাগ কি ব্যাকটেরিওসাইডাল, ঠিক আছে, ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি দিবে। তাহলে আমরা ম্যাকানিজমটা একটু সংক্ষেপে লিখে ফেলি, মুখস্থ করে ফেলতে হবে। দেখেন আমরা এখানে গ্রুপের নাম লিখে দিচ্ছি, বিটা ল্যাকটাম, কি নাম, পরীক্ষায় কিন্তু কোনো গ্রুপ আসবে না, পরীক্ষায় আসবে কি সেফুরক্সিম। তাহলে সেফুরক্সিম কোন গ্রুপের ড্রাগ, পরীক্ষায় আসবে সেফিক্সিম, বিটা ল্যাকটাম। তাহলে আপনি কি করবেন, শুধু বিটা ল্যাকটামের এই গ্রুপটা কেটে দিয়ে এখানে কি লিখবেন, সেফুরক্সিম, সেফালোস্পোরিন বা অন্য কোনো গ্রুপ, বিটা ল্যাকটামে যা আছে মেরুপেনাম আসছে, তাহলে এখানে আপনি কি লিখবেন, মেরুপেনাম,
পরীক্ষা যেটা আছে, কিন্তু আপনাকে আগে চিনতে হবে এটাই গ্রুপের অ্যান্টিবায়োটিক্স। ওকে, পরীক্ষা কি আসবে? জেনেরিক। তাহলে বিটাল একটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো কি করে একটু লেখেন, বাইন্ড উইথ, বাইন্ড উইথ পিবিপি, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, পিবিপি ইন ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন। এইটুকু বুঝছেন কিনা? তার মানে বাইন্ড মানে কি? বন্ধনে আবদ্ধ হচ্ছে কার সাথে? পিবিপির সাথে। কোথায়? ব্যাকটেরিয়ার সেল ওয়ালে। এই লাইনটুকু ক্লিয়ার? তার মানে পেনিসিলিন গ্রুপের ওষুধ হোক, সেফালোস্পোরিন গ্রুপের ওষুধ হোক, তারা ব্যাকটেরিয়াকে মারবে কার মাধ্যমে? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের মাধ্যমে। এরপরে লেখেন তিন নাম্বার লাইন, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন মানে কি রিসেপ্টর? হ্যাঁ, ওই রিসেপ্টরটার নামই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। ব্লক দেখেন, তার ফাংশন কিন্তু শুরু হচ্ছে এখান থেকে, বাইন্ড করার আগে ফাংশন না, ফাংশনটা শুরু হচ্ছে এখান থেকে। এখন সে ব্লক করে দিচ্ছে কাকে? ট্রান্সপেপটাইডেস এনজাইমকে। তাহলে ব্লক ট্রান্সপেপটাইডেস এনজাইম, ব্লক ট্রান্সপেপটাইডেস এনজাইম। Block the cross-linking of peptidoglycan. তাহলে কি? যখনই ট্রান্সপেপটাইডেস এনজাইম কি ব্লক হয়ে যাবে, তখন আর কি এই ক্রস লিঙ্কিংটা হবে না কার মধ্যে? পেপটাইডোগ্লাইকানের মধ্যে। Block the cross-linking, cross-linking of peptidoglycan. Peptidoglycan এর cross-linkingটা বন্ধ হয়ে যাবে, আলটিমেট কি হবে? এরপরের লাইন, হ্যাঁ, ব্যাকটেরিয়াল সেল ওয়াল বিকম উইক, উইক অ্যান্ড সোয়েল অ্যান্ড রাপচার। দেখেন কি হবে, ব্যাকটেরিয়ার সেল ওয়াল বিকম উইক, কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, উইক অ্যান্ড সোয়েল অ্যান্ড রাপচার, ফুলে যাবে, ফেলে যাবে। ঠিক আছে, লাস্ট লাইন হবে কি? ব্যাকটেরিয়াল ডেথ। এইটুকু জিনিস ক্লিয়ার কিনা? তাহলে আমরা যদি বলি বিটা ল্যাকটাম গ্রুপের ওষুধগুলা বা পেনিসিলিন গ্রুপের ড্রাগগুলা কি